বন্ধুরা, আমরা তো আগের ভিডিওতে পড়েছিলাম যে হচ্ছে আমাদের সংবিধানের কিন্তু একটা অভাব ছিল, সেটা হচ্ছে 1947 সালে যখন পাকিস্তান তৈরি হলো তখন কিন্তু গণপরিষদ গঠন করার পরে তাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা সুনির্দিষ্ট সংবিধান তাদের দরকার প্রণয়ন করতে হবে। কিন্তু 1947 থেকে 1956 সাল পর্যন্ত কিন্তু দেশে কোনো সংবিধান করা হয়নি, সুনির্দিষ্ট কোনো কিছুই আমরা পাইনি। একটা দেশ চালানোর জন্য যে একটা সংবিধান আমাদের প্রয়োজন, সেই সংবিধানটা কিন্তু ছিল না। তো 1956 সালের দিকে যখন 1954 সালে নির্বাচন অনুষ্ঠিত হলো, তারপরে কিন্তু সংবিধান প্রণয়নের ক্ষেত্রে অগ্রগতি শুরু হয়। তো এই 1954 সালের নির্বাচনের পরবর্তীতেই কিন্তু এই নির্বাচন এই সংবিধান নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়। তো সংবিধান এই 54 নির্বাচনের পূর্বে 1953 সালে যখন মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই সংবিধান সংবিধান বানাবেন এরকম একটা উদ্দেশ্যে তিনি একটা সমতাভিত্তিক ফর্মুলা তৈরি করেন। তো এটা মূলত তিনি সংবিধানের চিন্তা থেকেই করেন, যে সংবিধান তৈরি করবেন সেই হিসেবে এই ফর্মুলাটা তৈরি করেন, এবং এই ফর্মুলাটাকে বলা হচ্ছে মোহাম্মদ আলী ফর্মুলা। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, তিনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। তো তিনি যে ফর্মুলাটা তৈরি করলেন এটাকে মোহাম্মদ আলী ফর্মুলাও বলা হচ্ছে। তো এটা জাস্ট একটা সংবিধানের জাস্ট একটা প্রাথমিক যে ধারণাটা, সেই জন্য তিনি কিন্তু এটি তৈরি করেন। তো 1954 সালের 24শে অক্টোবর তারিখে পাকিস্তানের তখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ, তিনি পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন। তো এই জরুরি অবস্থা ঘোষণা করার কারণে কিন্তু এই মোহাম্মদ আলীর যে ফর্মুলা এটি বাতিল হয়ে যায়। তো তখন দেশে আর কোনো মানে এই ফর্মুলার কার্যকারিতা থাকে না। এবং তারপরে 1955 সালের 28 মে তারিখে, অর্থাৎ 54 সালে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হলো, তারপরে 55 সালের 28 মে তারিখে দ্বিতীয় গণপরিষদ গঠন করা হয়। তো এই দ্বিতীয় পরিষদ গঠনের যে প্রথম অধিবেশন, এখানে একটা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটা দলিল স্বাক্ষর করা হয়, এবং এই যে অধিবেশনটা এটা কিন্তু 7 জুলাই তারিখে মারিতে অধিবেশনটা হয়, পাকিস্তানের মারিতে অধিবেশনটা হয়। অর্থাৎ 28 মে তারিখে আমরা দ্বিতীয় গণপরিষদ গঠন করলাম এবং 7 জুলাই তারিখে আমরা অধিবেশন করলাম, সেখানে মারিতে অধিবেশন অনুষ্ঠিত হলো, এবং এখানে একটা নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে কিন্তু একটা দলিল স্বাক্ষর করা হয়। এবং এই দলিল স্বাক্ষর যে হলো, এই সমঝোতামূলক যে দলিলটি, এটিকে অভিহিত করা হয় মারি চুক্তি নামে। মূলত সংবিধানেরই একটা চুক্তি ছিল, সেটাকে বলা হচ্ছে মারি চুক্তি। এবং এই মারি চুক্তি অনুযায়ী কিন্তু 1955 সালের 30 সেপ্টেম্বর তারিখে পশ্চিম পাকিস্তানের সব যে প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলোকে একত্রিত করে একটা পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠন করা হয়। পশ্চিম পাকিস্তান প্রদেশ, তো ফার্স্টে প্রদেশ গঠন করা হলো, এবং এই 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 যে চুক্তিটা হলো এবং প্রদেশ গঠন আমরা করলাম, এটা তো এখন বিভিন্ন জায়গায় পাশ করাতে হবে এবং বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্যতা লাগবে। এই কারণে 1956 সালের 9 জুন তারিখে হচ্ছে এই 9 জানুয়ারি তারিখে হচ্ছে এই পাকিস্তানের যে আইনমন্ত্রী ছিলেন, তিনি আরেকটা অধিবেশনে, দ্বিতীয় গণপরিষদের অধিবেশনে, এই পাকিস্তান সংবিধান বিল নামে এই বিষয়টি উত্থাপন করেন। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা সংবিধানের একটা দলিল স্বাক্ষর করলাম, দলিল অনুযায়ী আমরা পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠন করলাম, এবং তারপরে 1956 সালের 9 জানুয়ারি তারিখে এই দ্বিতীয় গণপরিষদের অধিবেশনে এই পাকিস্তান সংবিধান বিল নামে এই বিষয়টি কী করা হলো, উত্থাপন করা হলো, এবং চূড়ান্তভাবে এটা কিন্তু 29 ফেব্রুয়ারি তারিখে গৃহীত হলো। অর্থাৎ কিছু সংশোধন করা হলো, 9 জানুয়ারি তারিখে তো আমরা উপস্থাপন করলাম, করার পরে এটাকে কিছু সংশোধন করা হলো, আলোচনা করা হলো, তারপর 29 ফেব্রুয়ারি তারিখে কিন্তু গণপরিষদ কর্তৃক চূড়ান্তভাবে এটা গৃহীত হলো। বিষয়গুলো তোমরা একটু খেয়াল রেখো যে কখন কার দ্বারা গৃহীত হচ্ছে। 29 ফেব্রুয়ারি তারিখে আমরা গণপরিষদ কর্তৃক কিন্তু জাস্ট এই প্রস্তাবটা গৃহীত হলো, এবং 1956 সালে এই 2 মার্চ তারিখে পাকিস্তানের তখন গভর্নর জেনারেল যিনি ছিলেন, তখন কিন্তু গভর্নর জেনারেল আবার পরিবর্তন হয়ে গিয়েছিল, তো গভর্নর জেনারেল ইস্কান্দর মির্জা, তিনি কিন্তু এই গণপরিষদ কর্তৃক যে গৃহীত হলো এই বিষয়টি, এটাতে তিনি স্বাক্ষর করেন। এখানে তোমরা ইস্কান্দর মির্জার ছবি দেখতে পাচ্ছ।
তো তিনি এই গণপরিষদ কর্তৃক যে পাশকৃত যে বিলটি, এটাতে তিনি স্বাক্ষর প্রদান করেন। তো যখন গভর্নর জেনারেল, আমাদের কিন্তু তখন পাকিস্তানের সরকার থাকলেও, সরকার থাকলেও সব বিষয় কিন্তু এই গভর্নর জেনারেলের হাতেই ছিল, অর্থাৎ তিনিই কিন্তু সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণ করতেন এবং তার অনুমতিতেই কিন্তু সব কিছু হতো। তো এই গভর্নর জেনারেল যখন স্বাক্ষর প্রদান করলেন, তখন কিন্তু পুরোপুরি এটি সংবিধান হিসেবে কার্যকর হলো, এবং সেটা হলো 1956 সালের 23 মার্চ তারিখে। তাহলে এই তারিখটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই তারিখ থেকে কিন্তু আমাদের পাকিস্তানের যে প্রথম সংবিধানটা, এটা কার্যকর হলো। তাহলে দেখতেই পাচ্ছ যে সংবিধান প্রণয়ন করার জন্য কতগুলো ধাপ অতিক্রম করে এসে, এবং 23 মার্চ তারিখে কিন্তু আমরা একটা নতুন সংবিধান পেলাম, এবং এটি পাকিস্তানের প্রথম সংবিধান হিসেবে কার্যকর হলো। তাহলে এটা হলো 1956 সালের দিকে। তো বন্ধুরা, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো কবে থেকে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়? আমি কিন্তু মাত্র বিষয়টা সম্পর্কে পড়েছি বলেছি এবং তোমরাও জেনেছো। তাহলে তোমরা এখন অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় 1956 সালের 23 মার্চ তারিখে।